আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বীজপুরে প্রশাসনের উদ্যোগে পথযাত্রা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বীজপুর থানা ও কাপা সাপ ট্রাফিক গার্ডের উদ্যোগে বুধবার উদযাপিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। বুধবার সকালে কাঁচড়াপাড়ার কলেজ মোড় থেকে শুরু করে কাঁচড়াপাড়া বেল ইনস্টিটিউট পর্যন্ত বর্ণাঢ্য পথযাত্রা করা হয়। উক্ত পথযাত্রায় কাঁচড়াপাড়া পুরো অঞ্চলের 10টি স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছিল। পথযাত্রায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও সামিল হয়েছিলেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বীরপুর থানা। এবং আমাদের ট্রাফিকের মানে বীরপুর থানা এর মেন উক্তা, তার সাথে আমরা সহযোগিতা করছি এবং যাতে বাচ্চা স্কুলে বাচ্চাদের থেকেই যারা স্কুল থেকে বেরিয়ে চলে যায়, তারা কোনো কারণে একটা ড্রাগের সাথে মিশে যায়, সেইটা যাতে না হয়। এবং ড্রাগ নিয়ে যারা গাড়ি, আমাদের অনেক সময় নাকা চেকিং করা হয়, সেখানে যাতে ড্রাগ নিয়ে কোনো লোক গাড়ি নিয়ে না যেতে পারে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখা হয়। যতটা আমরা পারছি চেষ্টা করছি যত মানে অ্যান্টি ড্রাগ আমাদের কমানো যায়। আবার আমাদের এই কিছুদিন পরে বৃক্ষরোপণের একটা মানে ইয়ে আছে, উদ্দেশ্য আছে, সেই গাছগুলো আমরা লাগাবো যাতে ভবিষ্যতে, এখন এলাকায় অনেক গাছ ফাছ কমে গেছে, যাতে আবার গাছ লাগিয়ে যদি মানুষের কাউকে সন্তুষ্ট করতে পারি, একটু ছায়া পায়, সব কিছু সুবিধা পায়, সেই জন্য আমরা একটা বৃক্ষরোপণও করব। কটা স্কুল অংশগ্রহণ করেছে? আজকে 10টা স্কুল অংশগ্রহণ করেছে, তার সাথে থানা এবং ট্রাফিক নিয়ে টোটাল 12টা র্যালি শুরু হয়েছে। সমাজের প্রতি কি বার্তা দেবেন এই ড্রাগ নিয়ে? ড্রাগে এখন স্কুলে বাচ্চারা অনেক বেরিয়ে দেখা যাচ্ছে যে কোনো মাদকদ্রব্যে কোনো ছেলে বাইরে ছেলের সাথে মিশে যাচ্ছে এবং মিশে গিয়ে সে একটা অন্যভাবে জগতে চলে যাচ্ছে। সেই জগতের জন্যে যাতে না যেতে পারে, সেই জন্য আমরা স্কুলের সাথে আমরা একটা যাতে ছোটোবেলা থেকেই যাতে ওরা ওই দিকে না যায়, সেইটার জন্যই আমরা এই ড্যালি ফ্যালি সব করেছি। আপনার নাম আছে? আমার নাম হচ্ছে, আমি হিতুলাল সরকার, সাব ইন্সপেক্টর ওসি কাপা, সাব ট্রাফিক। সুসজ্জিত র্যালির মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে প্রচারে আজ আমরা উপস্থিত হয়েছি। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি কাপা সাব। হ্যাঁ হ্যাঁ।